আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান একটি স্পেশাল হ্যান্ডনোট নিয়ে হাজির হয়েছি। সর্বাধিক কমনের নিশ্চয়তায় সর্বশেষ সিলেবাসের আলোকে আমাদের এই শীটটি ফলো করলে প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, বার্ষিক পরীক্ষা, এমনকি বৃত্তি পরীক্ষা, পরবর্তী ইয়ারের ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষাও কভার দিতে পারবেন। আপনি চাইলে সবগুলো বিষয়ের পিডিএফ ফাইলগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, নতুন সিলেবাসের আলোকে এক নং-এ থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, যেখানে ছয়টি প্রশ্নের আনসার করতে হবে সর্বমোট 6 নম্বর। আমরা অধ্যায় ভিত্তিক করে আমাদের এই হ্যান্ডনোটটি করেছি, যেমন শক্তির মূল উৎস কোনটি, কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল, নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল, গ্রাম এলাকায় কিছু ব্যক্তি ব্যাংক দরে বিক্রি করে, এক্ষেত্রে কী ঘটতে পারে, যদি কোনো এলাকার ব্যাংকের সংখ্যা কমতে থাকে তাহলে নিচের কোনটির ঘটার সম্ভাবনা বেশি। তারপরে জাবেদ একটি ইট দিয়ে মাঠের কোনো একটি স্থানে ঘাস চাপা দিয়ে রাখল, কিছুক্ষণ পরে কী ঘটবে, সবুজ পাতার ক্লোরোফিল নিচের কোন কাজে সহায়তা করে। তারপর আরও কিছু এমসিকিউ, বহু নির্বাচনী প্রশ্নগুলো স্ক্রিনে দেখতেছেন। উদ্ভিদের খাদ্য তৈরির সময় বায়ু থেকে কী গ্রহণ করে, উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য কোন উপাদানটি অধিক প্রয়োজন, কোনটির জন্য উদ্ভিদের সবুজ পাতা দেখা যায়, কোনটির মাধ্যমে উদ্ভিদের পরাগায়ন ঘটে, পরাগায়ন প্রক্রিয়ায় উদ্ভিদের কোনটি ঘটে। তারপরে তোমাদের পুকুরে বিভিন্ন ধরনের মাছের চাষ হয়, মাছগুলো কোন ধরনের জীবের অন্তর্ভুক্ত, একটি মৌমাছি ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে সেক্ষেত্রে কোনটি ঘটবে। এরকমভাবে বিজ্ঞানের সর্বমোট 14টি অধ্যায়ের প্রত্যেকটি অধ্যায়ে আমরা এরকম অধ্যায়ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন, শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন সবগুলো তুলে ধরেছি। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আবার স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। এরকমভাবে আপনি চাইলে বাংলা, গণিত, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ধর্ম, শিক্ষা সবগুলো বিষয়ের পিডিএফ ফাইলগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। দেখা নাম্বারে যোগাযোগ করে 100 টাকা বিকাশ, রকেট বা নগদে সেন্ডমানি করার সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে, আপনি যেভাবে নিতে চান, ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, সেভাবে আমরা সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো অর্থাৎ কম্পিউটারে টাইপিং করা ফাইলগুলো দিয়ে দিব। আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে এগুলো বের করে নিতে পারবেন, এমনকি আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও এগুলো দেখতে পারবেন। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকবৃন্দ, 2 নং-এ এসে থাকে সংক্ষিপ্ত প্রশ্ন, যেখানে 10টি প্রশ্নের আনসার করতে হবে, প্রতিটায় 2 করে, সর্বমোট 20 নম্বর। খাদ্যজাল কী, খাদ্যজাল কিভাবে তৈরি হয়, খাদ্যজালের প্রতিটি খাদ্য শৃঙ্খল শুরু হয় কী থেকে, উদ্ভিদ খাদ্য তৈরিতে ব্যবহার করে এমন 2টি উপাদানের নাম লিখো, উদ্ভিদের 2টি অংশের নাম লিখো যা প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে, পরাগায়ন কী, পরাগায়নের ফলে উদ্ভিদের কী সৃষ্টি হয়, পরাগায়নে সাহায্য করে এমন 2টি প্রাণীর নাম লিখো, জীবনযাপনের জন্য মানুষের কী কী প্রয়োজন, বাস্তুসংস্থান কী বা কাকে বলে, জীবের বিস্তরণ কাকে বলে। তারপরে পরিবেশের উপর জীবের নির্ভরশীলতার 2টি উদাহরণ দাও। ইতিমধ্যে আপনারা উত্তরগুলো কীরকম ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতেছেন। এরকমভাবে প্রতিটা অধ্যায় আমরা অধ্যায়ভিত্তিক করে দিয়েছি সাজেশনগুলো, এমনকি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা স্টার চিহ্ন দিয়ে দিয়েছি। একজন শিক্ষার্থী চাইলে বাসায় বসেও আমাদের এই হ্যান্ডনোটটি শেষ করতে পারবে। শুধু এক বিষয় নয়, প্রতিটা বিষয় আমাদের এরকম অধ্যায় ভিত্তিক করা। ভিডিওর মধ্যে আমি আরেকটি কথা বলতে চাই, আমাদের নতুন আরেকটি চ্যানেল আশার আলো ইনফো, এখানে আমরা বিভিন্ন ইনফরমেটিভ টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। আশা করছি আমাদের এই ইউটিউব চ্যানেল আশার আলো ইনফো এবং ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। আশা করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ আশার আলো ইনফো ফলো করবেন এবং লাইক করে আমাদের সাথেই থাকবেন। কথা বলবো 3 নং নিয়ে। 3 নং-এ আসবে শূন্যস্থান পূরণ, 5টি শূন্যস্থানের আনসার করতে হবে সর্বমোট 5 নম্বর। একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল তৈরি হয়, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি ও বায়ু প্রয়োজন, উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে, উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে, জীবের বেঁচে থাকার জন্য শক্তি প্রয়োজন, মাছি, পাখি, মৌমাছি ইত্যাদি
উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে। এরকমভাবে সবগুলো অধ্যায়ের অধ্যায়ভিত্তিক শূন্যস্থান পূরণ থেকে শুরু করে সবগুলো আপনি চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। শূন্যস্থান পূরণের পরে 4 নং-এ আসবে মিলকরণ, যেখানে ফার্স্টটি এ কলাম বি কলাম এপাশ ওপাশ মিলকরণ করতে হবে। কথা বলবো 5 নং নিয়ে। 5 নং-এ আসবে রচনামূলক প্রশ্ন, যেখানে সর্বমোট 24 নম্বর, যেমন বেঁচে থাকার জন্য মানুষ নির্ভর করে এমন 3টি জ্বর বস্তুর নাম লিখো, জীব কিভাবে জ্বরের উপর নির্ভরশীল এ সম্পর্কে 3টি বাক্য লিখো। কীরকম হবে আমাদের হ্যান্ডনোটগুলো তার কিছু অংশ আমরা এখানে তুলে ধরেছি। 2 নম্বরে হলো বাস্তু সংস্থান কি, উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল এ সম্পর্কে 4টি বাক্য লিখো। 3 নম্বরে হলো পরিবেশ সংরক্ষণ কি, পরিবেশ সংরক্ষণে তোমার 4টি করণীয় লিখো। মাটি দূষণ কি, মাটি দূষণের 2টি কারণ ও 2টি প্রভাব লিখো। শব্দ দূষণের 2টি উৎসের নাম লিখো, শব্দ দূষণ রোধে তোমার 4টি করণীয় লিখো। দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে স্টার চিহ্ন দিয়ে সুন্দরভাবে লিখে রেখেছি। আপনি চাইলে 100 টাকা দিয়ে আমাদের কাছ থেকে ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার যে কোনোভাবে দেখা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সবগুলো বিষয়ের PDF ফাইলগুলো নিয়ে নিতে পারেন। যে কোনো কম্পিউটার দোকান থেকে ফটো আকারে বের করতে পারবেন, এমনকি আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও শিক্ষার্থী দেখতে পারবেন। তারপর আরও কিছু প্রশ্ন দেখতেছে, নিরাপদ পানি কি, পানি বিশুদ্ধকরণের 4টি প্রক্রিয়ার নাম লিখো, পানি চক্র বলতে কী বোঝো, 4টি বাক্যে পানি চক্রের ব্যাখ্যা করো, দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের 2টি ব্যবহার লিখো, বায়ু দূষণ রোধের 4টি করণীয় লিখো, শক্তি কি, কীভাবে আমরা শক্তি সংরক্ষণ করতে পারি বা অপচয় রোধ করতে পারি 5টি বাক্যে লিখো, শক্তির রূপান্তর কি, শক্তির রূপান্তরের 4টি উদাহরণ দাও, তারপরে শক্তির মূল উৎস কি, শক্তির রূপান্তর কি, তারপরে হলো শক্তি রূপান্তরের 3টি ব্যবহার লিখো, পদার্থ কাকে বলে, পদার্থ কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের 1টি করে বৈশিষ্ট্য লিখো, খাদ্য সংরক্ষণ কী, খাদ্য সংরক্ষণের 5টি উপায় লিখো, সুষম খাদ্য কী, সুষম খাদ্য প্রয়োজন কেন 4টি বাক্যে লিখো, বয়ঃসন্ধি কী, বয়ঃসন্ধিকালে শারীরিক কী কী পরিবর্তন ঘটে 5টি বাক্যে লিখো, এইডস কী, এ রোগের ভাইরাসের নাম কী, এ রোগ প্রতিরোধের 4টি উপায় লিখো। তারপরে হলো সংক্রামক রোগ কী, সংক্রামক রোগ ছড়ায় তার 2টি কারণ লিখো, এ ধরনের রোগ প্রতিরোধে তোমার 3টি করণীয় লিখো। তারপরে আরও কিছু প্রশ্ন দেখতেছেন, কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়, ডেঙ্গু জ্বরের 5টি লক্ষণ লিখো, মিল্কি ওয়ে কী, ঋতু পরিবর্তনের 5টি কারণ লিখো, তথ্য বিনিময়ের 2টি সুবিধা লিখো, তথ্য সংরক্ষণের 3টি উপায় লিখো, প্রযুক্তি আমাদের কী শেখায় আমাদের জীবনে, তথ্য প্রযুক্তির 5টি ব্যবহার লিখ, ইন্টারনেট কী, কীভাবে আমরা ইন্টারনেটের সাহায্যে তথ্য সংরক্ষণ করব 4টি বাক্যে লিখো, সার্চ ইঞ্জিন কী, কীভাবে প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায় 5টি উদাহরণ দাও, আবহাওয়া কী, বাংলাদেশে বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয় কেন, কালবৈশাখী কী, কালবৈশাখী জ্বর সৃষ্টির কারণ ব্যাখ্যা করো 5টি বাক্যে, বৈশ্বিক উষ্ণায়ন কী, আমরা কীভাবে জলবায়ু পরিবর্তনের হার কমাতে পারি 4টি বাক্যে লিখো, গ্যাস কী ধরনের সম্পদ, এরূপ 2টি সম্পদের নাম লিখো, গ্যাসের অপচয় রোধে 4টি করণীয় লিখো, জনসংখ্যা ঘনত্ব কী, পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির 5টি কারণ লিখো। দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। আমরা জানি ইউটিউবে যেমন ডাক্তারি করা যায় না, তেমনিভাবে ইউটিউবে টিচারিং বা মাস্টারি করা মোটেও সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিয়েছি, আর আশা করছি দেখা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই শিটগুলো নিয়ে নেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করার অনুরোধ রইল। অন্যান্য বিষয়ের ভিডিওগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এমনকি প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।